হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো বাটা মাছ। বাটা মাছ আর আমি রুই মাছ একসঙ্গে বানাবো, তার জন্য আমি পেন বসিয়ে দিয়েছি। আর পেনের মধ্যে দিয়েছি সর্ষে তেল, ফোড়ন দিয়েছি আমি কালো জিরে। মাছগুলোকে আমি ভালো করে হলদি পাউডার আর নুন দিয়ে ভালো করে মেখে ভেজে নিয়েছি। এখন ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নিব। আর মাছটা বানাবো আমি বেগুন আর পেঁয়াজগুলো দিয়ে। বেগুনগুলো দিয়ে দিলাম তেলের মধ্যে। তারপর আমি কাঁচা লঙ্কা দিয়ে দেব, 3-4টে কাঁচা লঙ্কা চিরে দিয়েছি। দিয়ে এখন ভালো করে আমি নাড়াচাড়া করে দিব। একদম কম মশলা দিয়ে বানাবো আর খেতে অসাধারণ টেস্টি হবে। পেঁয়াজ বেগুনটাকে আমি একটু টাইম কষিয়ে নিলাম, তারপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজকুলিটা। পেঁয়াজকুলিটা দিয়ে আমি এখন ভালো করে আবার মিক্স করে দিব বেগুনের সাথে। খুব ভালো করে আমি মিক্স করে বাকি মশলাগুলো দেব। একদম কম সময়ের মধ্যে হয়ে যায় রান্নাটা। গরম গরম ভাতের সঙ্গে খুব ভালো লাগে রেসিপিটা খেতে, মাছের রেসিপিটা খেতে। এখন আমি ঢেকে দেবো 5 মিনিটের জন্য। পাঁচ মিনিট পরে এসে আমি বাকি মশলাগুলো দিচ্ছি। দিয়ে দেবো হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, আর দেবো পরিমাণ মতো নুন। দিয়ে আমি ভালো করে মিক্স করে দিব। আর কোনো মশলা দেব না, খুব ভালো করে আমি মিক্স করে দিচ্ছি। মিক্স করে আবার আমি ঢেকে দেব 4 মিনিটের জন্য। এবার আমি ঢেকে দিয়েছি 4 মিনিটের জন্য। 4 মিনিট পরে এসে আবার নাড়িয়ে দিব। হয়ে গেছে, বেগুন সেদ্ধ হয়ে গেছে, পেঁয়াজ কুড়িও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়েছি 2 মিনিটের জন্য। এবার ঢাকনা উঠিয়ে আবার নাড়িয়ে দিচ্ছি। এখন গ্রেভির জন্য জল দিয়ে দেবো, জলটা আমি বেশি দেব না। জলটা দিয়ে আবার ভালো করে মিক্স করে দিচ্ছি। গ্রেভিটা হয়ে গেছে, আমি এবার আমি মাছগুলো দিয়ে দিব।
বাটা মাছগুলো দেওয়া হয়ে গেছে আর কয়েক পিস, 3 পিসের মতো আমি রুই মাছ দিয়ে দিয়েছি একসঙ্গে। এবার আমি ঢেকে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পরে এসে ঢাকনা উঠিয়ে এবার গ্যাস অফ করে দিব। গ্যাস অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য আমি ঢেকে রেখেছিলাম। তারপর সার্ভ করেছি বাটা মাছের রেসিপি পেঁয়াজকলি আর বেগুন দিয়ে, একদম ইজি, খেতে অসাধারণ টেস্টি আর একদম কম সময়ের মধ্যে হয়ে যাবে।